হ্যালো স্টুডেন্ট আমি দশম শ্রেণীর ছাত্র থেকে বলছি আজ তোমাদেরকে যে অঙ্কটা করাচ্ছি দেখো এক চল্লিশটি সমীকরণ কোর্সে দেখো একের এক অধ্যায় এক তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কোর্স নির্ধারিত যে কোর্স দেওয়া আছে সেই কোর্সের প্রথম চ্যাপ্টারটা আমি করাচ্ছি আমার আগে আমার চ্যানেলে তোমাদের এই অঙ্কগুলো দেখবে সমস্ত দেওয়া আছে তোমরা যদি সার্চ করো সব পেয়ে যাবে তবু আমি দ্বিতীয়বার তোমাদের কোর্সটা রিপিট করাচ্ছি তোমরা মাইনুয়ারলি কোর্সটা দেখে আমি অঙ্কগুলো করাচ্ছি দেখে যাও এখন প্রথম যে অঙ্কটা বলেছে আঠের অঙ্কটা যেটা বলেছে আমি আঠের অঙ্কটা এখন করে দিচ্ছি দেখো আঠের অঙ্কটা বলেছে পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ তিরিশ মিনিট চল্লিশ মিনিট দেখো পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত আয়তকার ক্ষেত্রের খেলার মাঠের বাইরের চারপাশে একটি চওড়া রাস্তা আছে সমান চওড়া রাস্তা আছে ওই রাস্তার ক্ষেত্রফল চারশো পঞ্চাশ বর্গমিটার হলে রাস্তার চওড়া কতটা আমি অঙ্কটা পরপর করে যাচ্ছি তোমরা মাইন্ডলি ফলো কর দেখো প্রথমে আমি কী করলাম দেখো বলছি পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ আর চল্লিশ মিটার প্রশস্ত খেলামাঠের চা বাইরে রাস্তাটা আছে বাইরে রাস্তাটা আছে হ্যাঁ এরপর দেখো এখন আমি মনে করলাম রাস্তাটি চওড়া হচ্ছে কত রাস্তাটি চওড়া হচ্ছে এক্স মিটার তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রে দৈর্ঘ্য কথা হবে পঁয়তাল্লিশ প্লাস এক্স প্লাস এক্স সোন পঁয়তাল্লিশ প্লাস টু এক্স আর রাস্তা স বাগানের পোস্ত কথা হবে চল্লিশ প্লাস এক্স প্লাস এক্স তাহলে কত পঁয়তাল্লিশ প্লাস টু এক্স চল্লিশ প্লাস টু এক্স এখন দেখো রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ বল দৈর্ঘ্য প্লাস প্রস্ত করো চল্লিশ প্লাস টু এক্স ইন্টু পঁয়তাল্লিশ প্লাস টু এক্স করে দাও করে দিয়ে আমার কী হচ্ছে দেখো এইটা হয়ে যাচ্ছে গুণটা করে দিলে হচ্ছে কত দেখো আঠেরোশো প্লাস একশো সত্তর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এইটা এসে যাচ্ছে আঠেরোশো প্লাস একশো সত্তর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার আবার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত পঁয়তাল্লিশ গুণ চল্লিশ করো আঠেরোশো হচ্ছে তাহলে শর্ত অনুযায়ী কী বলেছে রাস্তার ক্ষেত্রফল বার করতে হলে কী হবে রাস্তা সহ ক্ষেত্রফল আর তার থেকে ক্ষেত্রের ক্ষেত্রফল বার দিলেই কিন্তু বেরিয়ে যায় তাহলে তোমার ধরো রাস্তা সহ ক্ষেত্রফল কত আঠারোশো প্লাস একশো সত্তর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার তার থেকে তুমি মাইনাস করছো আঠেরো এক্স তাহলে কত হচ্ছে চারশো পঞ্চাশ এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এখন তুমি আঠেরোশোটাকে কেটে দাও প্লাস মাইনাস করে দিয়ে কেটে কেটে গেলো তাহলে কত হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস একশো সত্তর এক্স মাইনাস চারশো পঞ্চাশ ইজুয়াল টু জিরো এখন দুই দিয়ে এটা ভাগ করে দাও টু এক্স স্কোয়ার প্লাস পঁচাশি এক্স মাইনাস দুশো পঁচিশ ইজুয়াল টু জিরো তাহলে টু এক্স স্কোয়ার নব্বই এক্স মাইনাস পাঁচ এক্স গুন করলে কত হয় দেখো চারশো পঞ্চাশ হয়ে যায় মাইনাস চারশো পঞ্চাশ হয়ে যায় আর বিয়োগ করলে পঁচাশি হয়ে যায় মাইনাস দুশো পঁচিশ ইজুয়াল টু জিরো এখন তুমি টু এক্স কমন নাও টু এক্স কমন নিলে কথা হচ্ছে এক্স প্লাস পঁয়তাল্লিশ আর এখানে ফাইভ কমন নাও মাইনাস ফাইভ কমন নাও ফাইভ কমন নিলে কথা হচ্ছে এক্স আর মাইনাস প্লাস পঁয়তাল্লিশ তাহলে টু এক্স ইজুয়াল টু ফাইভ এক্স ইজুয়াল টু কত পাঁচের দুই আর এক্স মাইনাস পঁয়তাল্লিশ এটা কখনও রাস্তার চওড়া হতে পারে না হ্যাঁ এটা রাস্তা চওড়া হতে পারে না এক্স ইজুয়াল টু মাইনাস পঁয়তাল্লিশ এটা রাস্তা চওড়া হতে পারে না এখানে তুমি এখানে একটু লিখে দেবে যে এক্স প্লাস পঁয়তাল্লিশ ইজুগল টু জিরো তাহলে এক্স ইজুয়াল টু মাইনাস পঁয়তাল্লিশ এটা রাস্তা মিটার রাস্তার চওড়া হতে পারে না রাস্তার চওড়া হতে পারে না হতে পারে না আর কি হতে পারে না এটা লিখে দিবে তাহলে কি হচ্ছে দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস একশো সত্তর এক্স মাইনাস চারশো পঞ্চাশ রোল টু জিরো এখন তুমি কী করলে এখান থেকে দুই দিয়ে ভাগ করে দিলে গোটাই কোয়েশনটাকে দুই যে ভাগ করে দিলে দেখো টু এক্স স্কোয়ার পঁচাশি এক্স মাইনাস দুশো পঁচিশি জল টু জিরো তুমি এখন কী করছো এটাকে ভেঙে দাও তোমার কত আনতে হবে পঁচাশি আনতে হবে নব্বই থেকে পাঁচ যদি বিয়োগ করো তাহলে কথা হচ্ছে পঁচাশি চলে চল্লিশ নব্বইকে মাই দিয়ে গুণ করলে দেখো মাইনাস চারশো পঞ্চাশ হয়ে যাচ্ছে মাইনাস দুশো পঁচিশ হলি জিরো তুমি টু এক্স কমন নিলে টু এক্স কমন নিলে কথা হচ্ছে এক্স প্লাস পঁয়তাল্লিশ এখান থেকে মাইনাস ফাইভ কমন নিলে এক্স প্লাস পঁয়তাল্লিশ হচ্ছে দেখো তাহলে এক্স প্লাস পঁয়তাল্লিশ টু জিরো তাহলে এক্স টু মাইনাস পঁয়তাল্লিশ আর টু এক্স টু পাঁচ আর এক্স ইউলটু মাইনাস পাঁচ বাই দুই এই এক্স ইটুয়াল টু টু এক্স ইল্টু পাঁচ আর এক্স টু পাঁচ বাই দুই তাহলে পাঁচ বাই দুই মানে কত দুই দশমিক পাঁচ আড়াই তাহলে চওড়াটা কত হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার